আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং দেখবেন কেননা আজ আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী বশীকরণের ক্রিয়া শিখিয়ে দেব যেই বশীকরণটি আপনি করতে পারবেন আপনার ভালোবাসার মানুষ অর্থাৎ সেই নারী বা সেই মেয়ের উদ্দেশ্যে আজকের এই বশীকরণের বিদ্যাটি আমি আজকে শিখিয়ে দিচ্ছি এই বশীকরণটি খুবই শক্তিশালী একটি বশীকরণ এবং বহু যুগ ধরে গুপ্ত তান্ত্রিকরা এই বশীকরণের প্রয়োগটি করে এসেছে যে কোনো নারী যে কোনো মেয়ে যে কোনো মহিলাকে এক চান্সেই নিজের হাতের মুঠোয় করে রাখার মতো একটি বশীকরণ এই বশীকরণটি আপনি কার উদ্দেশ্যে প্রয়োগ করবেন সেটা আগে ভালো করে আপনাকে জেনে নিতে হবে এই বশীকরণটি আপনি প্রয়োগ করবেন আমি তো প্রথমেই বলে দিলাম যে কোনো নারী যে কোনো মেয়ে যে কোনো মহিলার উদ্দেশ্যে সে বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে তার বয়স যাই হোক না কেন যদি আপনি আপনার নিজের বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যে প্রয়োগটি করতে চাইছেন তাহলেও করতে পারবেন নিজের প্রেমিকা নিজের গার্লফ্রেন্ড নিজের বান্ধবীর উদ্দেশ্যেও আপনি করতে পারবেন এছাড়াও কোনো পরস্ত্রী অর্থাৎ অন্য লোকের বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যেও আপনি এই বস্তীকরণের প্রয়োগটি করতে পারবেন এছাড়াও কোনো যুবতী কুমারী অবিবাহিতা মেয়ের উদ্দেশ্য করতে পারবেন যার প্রেমে আপনি পড়েছেন যদি আপনি সেই মেয়েটিকে বা সেই নারীটিকে নিজের কাছে আনতে চাইছেন তন্ত্রশক্তির দ্বারা তাহলে আপনাকে এই বস্তীকরণের প্রয়োগটি করতে হবে খুবই সহজ পদ্ধতি কিন্তু এর প্রয়োগ যদি আপনি সঠিকভাবে মনে বিশ্বাস সহকারে করতে পারেন তাহলে ফলাফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন তো আমি যা যা বলছি যেরকম বলে দিচ্ছি আপনাকে পদ্ধতিটি আপনি সেরকম সেরকমভাবে প্রয়োগ করবেন এবং নিজের বাড়িতেই আপনি প্রয়োগ করতে পারছেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে যেতে হবে না কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের ছেলে হলেই করতে পারবেন আপনি একজন পুরুষ মানুষ হলেই এই বশীকরণের প্রয়োগটি প্রয়োগ করতে পারবেন এই বশীকরণটির জন্য কি করতে হবে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সকালবেলা সকালবেলা আপনাকে স্নান করার সময় এই কাজটি করতে হবে ঘুম থেকে উঠেই সকালবেলা আপনাকে স্নান করতে হবে এবং মনে রাখবেন সকালবেলা যে ঘুম থেকে উঠছেন আপনি কিন্তু সেই ঘুম থেকে ওঠার পর যে প্রথম পেচ্ছাপ সেটা কিন্তু আপনি করবেন না ডাইরেক্ট আপনি স্নানের ঘরে চলে যাবেন ঠিক আছে পরপর আমি যেরকম বলে দিচ্ছি ভালোভাবে শুনতে থাকুন স্নানের ঘরে গিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনাকে কোনো রকম পেচ্ছাপ না করে কারোর সাথে কথা না বলে সোজা স্নানের ঘরে যাবেন গিয়ে আপনি স্নান করবেন মাথার থেকে আপনি জল ঢালবেন মাথায় জল ঢাললেন এবং পুরো শরীর বেয়ে আপনার জলটি ঝরে পড়বে এইবার দেখবেন আপনি যখন স্নান করবেন আপনার গোপনাঙ্গ বেয়ে যে জল ঝরে পড়বে সেই জলটি আপনি একটা মগে ধরবেন ঠিক আছে কিছুটা ধরবেন একদম অল্প করে আপনার স্নান করার সময় যখন আপনি মাথায় জল ঢালবেন তখন দেখবেন আপনার গোপনাঙ্গ বেয়ে যে জলটি ঝরে পড়ছে সেই জলটি আপনাকে সংগ্রহ করতে হবে একটা মগে ঠিক আছে ওই এক কাপ মতন আপনি সংগ্রহ করলেন মগেতে এইবার সেই মগের জলটাতে মানে যেই মগেতে আপনি ধরলেন স্নানের জলটা সেই মগের জলেতে আপনি এবারে পেচ্ছাপ করবেন অল্প করে একটু পেচ্ছাপ দেবেন ঠিক আছে বাকি পেচ্ছাপটা বাইরে করতে পারেন কিন্তু অল্প পেচ্ছাপ ওই জলেতে মিশিয়ে দিতে হবে সেটা হচ্ছে ভোরবেলার প্রথম পেচ্ছাপ এইবার আর একটা জিনিস আপনাকে দিতে হবে ওই মগের জলেতে সেটা হচ্ছে হস্তমৈতন্য করে নিজের কিছুটা বীর্য নিজের কিছুটা বীর্য আপনাকে মিশিয়ে দিতে হবে ওই জলের মধ্যে তাহলে বুঝতে পারলেন মগের জলেতে কি কি মেশাতে হচ্ছে এইবার আপনাকে কি করতে হবে ওই জলটি আপনাকে একটি মাটির ঘটে ঢালতে হবে মাটির ঘট আপনি যেখানে মাটির জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেখান থেকে আগে থেকে কিনে রাখবেন মাটির একটি ছোট ঘট সেই মাটির ঘটেতে ওই জলটা আপনি ঢেলে দেবেন মগেতে আপনি যা যা মিশিয়েছেন জলেতে সেটা আপনি ঢেলে দেবেন মাটির ঘটে দিয়ে সেই মাটির ঘটটা আপনি লাল একটা কাপড় দিয়ে লাল একটা কাপড় দিয়ে ভালো করে মুড়ে জড়িয়ে দেবেন দিয়ে আপনি বেঁধে দেবেন ঠিক আছে এইবারে ওই মাটির ঘরটা মন্ত্রপুত করতে হবে আপনার ডান হাতে আপনি মাটির ঘরটা ধরে যেই মন্ত্রটা আমি একটু পরে দেখিয়ে দেবো মন্ত্রটি আপনাকে ফিফটি ওয়ান টাইমস অর্থাৎ একান্নবার জপ করতে হবে একবার করে বলবেন একটা করে ফুঁ দেবেন এরকম পদ্ধতিতে একান্নবার মন্ত্র জপ এবং একান্নটি ফুঁ দিতে হবে ওই মাটির ঘটিতে দিয়ে ওই মাটির ঘরটা আপনি কী করবেন যেই নারীকে আপনি বশীকরণটি করতে চাইছেন যেই মেয়েটিকে তার বাড়ির সামনে আপনাকে পুঁতে দিতে হবে অর্থাৎ তাদের বাড়ির যে সদর দরজা আছে সেখানে পুঁততে পারেন মাটিতে অথবা সেই নারী যেই পথ দিয়ে যাতায়াত করে যে রাস্তা দিয়ে যাতায়াত করে আপনি সেটা লক্ষ্য রাখবেন সে কখন কোন টাইমে যাতায়াত করে তার চলাফেরার রাস্তায় আপনি মাটিতে পুঁতে দিবেন। এবার সেই নারী যখন হেঁটে হেঁটে যাবে ওই ঘরটি পোঁতা অবস্থায় যে রয়েছে সেটা যদি সে ডিঙিয়ে ফেলে ডিঙিয়ে চলে যায় তাহলে কিন্তু সাথে সাথেই সে ওখানেতেই বসিভূত হয়ে যাবে এবং সে কোথায় যাচ্ছিল বা কি করতে যাচ্ছিল তখন আর তার কোনো হুঁশ থাকবে না সেই স্থান থেকে ঘুরে এসে আপনার কাছে চলে আসবে আপনার বাড়িতে চলে আসবে আপনার সঙ্গে চলে আসবে এরকমই এক শক্তিশালী বসিকরণের এর ক্রিয়া রয়েছে যদি আপনি সঠিকভাবে করতে পারেন আমার কথা মতো অবশ্যই ফলাফল পাবেন এইবার চলুন সেই বসীকরণের মন্ত্রটি দেখে দিচ্ছি অবশ্যই মুখস্থ করে তারপরে কাজ করবেন ঠিক আছে তবে তার আগে একটি অনুরোধ করবো এই ধরনের তন্ত্র মন্ত্র টোটকা যদি আমার কাছ থেকে বিনামূল্যে জানতে চান শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন পে অল নোটিফিকেশন করে দেবেন তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাই সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দেবেন এবং এই চ্যানেলটি ফলো করুন দেখতে থাকুন একমাত্র ইউটিউবে বিনামূল্যে আমি তন্ত্রমন্ত্রবিদ্যা আপনাদেরকে শেখাচ্ছি কোনো তান্ত্রিকের কাছে ছোটা দোয়া করতে হবে না কোনো টাকা পয়সাও খরচ করার দরকার নেই তাই এখান থেকে শিখুন এই চ্যানেল থেকে আর বাড়িতেই বিনামূল্যে নিজেই প্রয়োগ করুন এবং এই হচ্ছে সেই মন্ত্রটি তবে এটি কিন্তু অবশ্যই গুরুনমতি নিয়ে করতে হবে তার জন্য এই চ্যানেলের লিঙ্ক গুনে গুনে মাত্র ত্রিশ জনকে অনলি থার্টি শেয়ার করে দিতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজের ফেসবুক প্রোফাইল মেসেঞ্জার বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব মাতৃ স্বন্দ্বকে শেয়ার করে দেবেন আর একটি লাইক প্রত্যেকে দেবেন এই চ্যানেলে অনেক তন্ত্রের ভিডিও রয়েছে দেখে নিন এবং স্ক্রিনে কার্ড যাচ্ছে এই কার্ডে ক্লিক করে দেখে নেবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ